ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার জন্য। বিয়েতে তারা অনেক ধুমধাম করে, জাঁকজমক করে, পরে তারা লোন শোধ করতে পারে না, তখন বিভিন্ন অন্যায় করে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ও বারাকাতু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনই ন্যায় আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা অবশ্যই ভিডিওটি আগে প্রশ্নটি শুনে বুঝতে পেরেছেন যে ডক্টর জাকির নায়েক স্যারের কাছে এক ভাই প্রশ্ন করেছেন যে বিয়ের আগে আমরা অনেক সময় কিন্তু বিভিন্ন টাকা হালাত বা লেনদেন ব্যাংকের সাথে অনেক লেনদেন করে থাকি। এটা অনেক সময় আমরা সুদের সাথেও লেনদেন করে ফেলি। যাই হোক, এই পদ্ধতি কি আমাদের বিয়ের ক্ষেত্রে কি অনুমতি আছে কি, ইসলাম শরীয়ত অনুযায়ী আমরা কিভাবে একটি বিয়ে সম্পন্ন করব, আরও বিস্তারিত ভিডিও ডক্টর জাকির নায়েক স্যার এই ভিডিওর মাঝে আপনাদের তুলে ধরবে, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে একটি বিয়ে সম্পন্ন করতে গেলে কিছু নিয়ম কারণ আছে, সেই নিয়ম কারণগুলো অবশ্যই পালন করা উচিত আমাদের ইসলাম ধর্মে সেই কথাটা বলে। চলেন আমরা সেই ডক্টর জাকির নায়েক স্যারের সেই লেকচারটি শুনে আসি, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে একটি বিয়ের কাজকর্ম করতে গেলে কি কি নিয়মকানুন মেনে চলতে হবে। চলেন আমরা সেই ভিডিওটি আপনাদের দেখাই, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনি সেসব মুসলিম ভাইদের উদ্দেশ্যে কি বলবেন যারা চড়া সুদে বিভিন্ন জায়গা থেকে টাকা লোন করে তাদের ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার জন্য? বিয়েতে তারা অনেক ধুমধাম করে, চাকচমক করে, পরে তারা লোন শোধ করতে পারে না, তখন বিভিন্ন অন্যায় করে, অনেক সময় তারা আত্মহত্যা করে বসে। ভাই প্রশ্ন করলেন, আমি সেসব মানুষকে কি উপদেশ দেব যারা ছেলে মেয়ের বিয়ের জন্য লোন করে, সুদ দিয়ে লোন নেয়, তার মানে রিবা, শোধ করতে পারে না, অভাবে পড়ে যায়, অনেক সময় এই অবস্থায় তারা আত্মহত্যাও করে। শোধ করতে পারুক বা না পারুক, কোন রকম লোন নেয়া, আত্মহত্যা করুক বা না করুক, লোন নেয়াটা তো আসলে অনেকটা আত্মহত্যা করার মতোই কাজ যদি সুদ দিয়ে লোন নেয়। কারণ আল্লাহ বলেছেন পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর অধ্যায়ের 278-279 নম্বর আয়াতে আছে, তোমরা সুদ থেকে দূরে থাকো। যারা সুদ থেকে বিরত থাকবে না তারা আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। তাহলে আল্লাহ এবং রাসুলকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করাটা আত্মহত্যার সমান। সুদে লোন নেয়া এই কাজটাই হারাম, বিশেষ করে একটা বিয়ের জন্য যেখানে টাকার প্রয়োজন কম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আগেও বলেছি, যে সবচেয়ে সেরা বিয়ে সেটা যেখানে সবচেয়ে খরচ কম। নবীজি আরো বলেছেন যে বিয়েকে এত সহজ করে দেওয়া যেন জেনা করা কঠিন হয়ে যায়। তবে এখনকার দিনে বিয়ে কঠিন হয়ে গেছে, জেনা করা সহজ। আমাদের এরকম হাদিসগুলো জানতে হবে আর এই লোকদের ইসলাম সম্পর্কে আরো বেশি জানাতে হবে, তাদেরকে এগুলো শেখাবেন। জাঁকজমকের চেয়ে কোরআন হাদিসের গুরুত্ব বেশি। এই পৃথিবীর জাঁকজমক ইহকালে তাদের উপকারে আসবে না, পরকালেও আসবে না। আশা করি উত্তরটা পেয়েছেন। একজন অমুসলিম মেয়ে যদি কোনো মুসলিম ছেলেকে বিয়ে করে, বিয়ের পরে মেয়েটার জন্য কি তার নাম বদলানো বাধ্যতামূলক? যদি একজন অমুসলিম মেয়ে কোনো মুসলিম ছেলেকে বিয়ে করে, মেয়েটা ইসলাম গ্রহণ না করলে বিয়ে করতে পারবে না। ইসলাম গ্রহণ করলো তারপর বিয়ে করলো, তার নাম কি বদলাতে হবে? মেয়েটার নাম বদলানো এখানে বাধ্যতামূলক না, যদি না নামের মধ্যে শির্ক থাকে। যদি নামের মধ্যে শির্ক থাকে, যেমন লক্ষ্মী, লক্ষ্মী হলো একজন দেবীর নাম, নামের মধ্যে শির্ক থাকলে সেটা বদলাতে হবে। কোনো শির্ক না থাকলে নাম বদলানো বাধ্যতামূলক না, তবে বদলালে ভালো ভালো, বিশেষ করে এখনকার জন্য। যদিও আগেকার দিনে মানুষ নাম বদলাতো না, তবে এখন আমার মতে এটার প্রয়োজন আছে। কারণ মেয়েটা যদি মুসলিম হিসেবে গর্বিত হয়, তাহলে কেন সবাইকে জানাবে না সে ইসলাম গ্রহণ করেছে? যদি সে অন্য কারণে ইসলাম গ্রহণ করে কোনোরকম মুগ্ধতা থেকে, তাহলে বদলাবে না, সে দেখাতে চাইবে সে তখনও অমুসলিম। এ ধরনের ক্ষেত্রে আমার পরামর্শ হলো এই, যে মেয়েটা যদি নাম বদলায় তাহলে ভালো, এতে করে আশেপাশের লোকজনও ভুল বুঝবে না, মনে করবে না সে এখনো অমুসলিম। তবে নাম বদলানো ফরজ না। আশা করি উত্তরটা পেয়েছেন। জাযাকাল্লাহ। আর কোনো বোন প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এই প্রশ্নটা আমার একজন বান্ধবীকে নিয়ে। সে বুড়ি মুসলিম, একটা মুসলিম ছেলের সাথে তার বিয়ে হয়েছিল তাদের বাবা মায়ের অনুমতি ছাড়া। পরে তাদের বিয়েটা আর টেকেনি, এরপরে ছেলেটা তার বাবা মায়ের কথায় আরেকটা মেয়েকে বিয়ে করে। মেয়েটা জানতো, বান্ধবী জানতো যে তার সাথে আরেকটা মেয়ের বিয়ে হয়েছে। বান্ধবী জানলো না স্ত্রী জানলো?
মানে প্রথম স্ত্রী। আপনার বান্ধবী? হ্যাঁ, যখন সে তার স্বামীর দ্বিতীয় বিয়ে সম্পর্কে জানতে পারল তখন সে তার স্বামীর সঙ্গে সম্পর্কটা ভেঙে দিল, কিন্তু তারা ডিভোর্স দেয়নি। এখন মেয়েটার সাথে অন্য আরেকজনের সম্পর্ক আছে। এখন এই অবস্থা, হ্যাঁ, এখন এই বিয়েটার কি হবে? বোন প্রশ্ন করলেন আপনার এক বান্ধবী যে বুড়ি মুসলিম একটা মুসলিম ছেলেকে বিয়ে করেছে, মুসলিম ছেলেটা সেই বুড়ি মেয়েকে বিয়ে করেছে তাদের বাবা মার অনুমতি ছাড়া। পরে সেই ছেলে তার বাবা মার কথায় আরেকটা মুসলিম মেয়েকে বিয়ে করেছে, বুড়ি মেয়েটা সেটা পছন্দ করেনি, সে সম্পর্ক ছেদ করেছে কিন্তু ডিভোর্স দেয়নি। সেই বুড়ি মেয়েটা এখন আরেক পুরুষের সাথে সম্পর্ক করেছে, সেই বিয়েটাও কি এখন পর্যন্ত টিকে আছে? যদি ডিভোর্স না দেয়া হয় তাহলে মেয়েটা এখনো তার স্ত্রী। অন্য পুরুষের সাথে সম্পর্ক করা অথবা বন্ধুত্ব করা যে তার স্বামী নয়, এটা ইসলামে হারাম, একদম হারাম। যদি না সে ডিভোর্স নেয়, ডিভোর্স নেওয়ার পরও বিয়ে না করে অন্য কারোর সাথে সম্পর্ক করতে পারবে না। আর এখানে বিয়ে করতে গেলে প্রথমে স্বামীর কাছ থেকে ডিভোর্স নিতে হবে। প্রথম কথা হলো, যদি সে অন্য কাউকে বিয়ে করতে চায় তাহলে প্রথম স্বামীর ডিভোর্স নিতেই হবে, হয় সে তালাক দেবে অথবা কুলার জন্য অনুরোধ করবে অথবা নিকাহে ফাস্ক, তখন সে অন্য কাউকে বিয়ে করতে পারবে, তা না হলে অনুমতি নেই, এটা হারাম। কারণ পবিত্র কোরআনের সূরা নিসা 4 নম্বর অধ্যায় 24 নম্বর আয়াতে বলছে যে সধবাকে তোমরা বিয়ে করো না, তাহলে এটা সেই অন্য মুসলিম পুরুষ তার জন্য হারাম, সধবাকে বিয়ে করা হারাম। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্ডিয়ায় এটা খুব কমন যে পরিবারে সহিংস ঘটনা ঘটে, অনেক সময় স্বামী স্ত্রীকে মারধর করে, ইসলাম এ ব্যাপারে কি বলে? অনেক সময় স্ত্রী গুরুতর আহত হয়, আপনার কাছে এই ব্যাপারটা সম্পর্কে জানতে চাই। বোন প্রশ্ন করলেন যে ইন্ডিয়ায় এটা কমন যে পরিবারে সহিংস ঘটনা ঘটে, অনেক সময় স্বামী স্ত্রীকে মারধর করে। শুধু ইন্ডিয়ায় না বোন, এটা পুরো পৃথিবীতেই, এটা পশ্চিমা বিশ্বেও কমন। এখন ইসলাম ধর্ম এ ব্যাপারে কি বলে? ইসলামে সাধারণ অবস্থায় এটা সুপারিশ করেনি যে স্বামী তার স্ত্রীকে মারবে। পবিত্র কোরআনের একটা আয়াত আছে, এটা ব্যাখ্যা করে তারপর উত্তরটা বলছি। পবিত্র কোরআনের সূরা নিসা 4 নম্বর অধ্যায় 34-35 নম্বর আয়াতে আছে, এখানে বলা হয়েছে যে স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয়, স্বামী তার সাথে কথা বন্ধ করে দিতে পারে, তারপরও কথা না শুনলে এক বিছানায় ঘুমানো বাদ দিতে পারে, এরপরও যদি কথা না শোনে তাকে মৃদু প্রহার করতে পারে। এখানে আরবি শব্দ দারাবা, দারাবা মানে মৃদু প্রহার। আর নবীজি একটা হাদিসে বলেছেন অনেকটা মেসোয়াক দিয়ে মারার মতো, টুথব্রাশ দিয়ে মারার মতো, এখনকার দিনে এটাকে বলবেন রুমাল দিয়ে মারা। এটা সিম্বলিক, স্কুলের মতো করে বেজা রুমাল দিয়ে মারানো হতো, ব্যথা লাগে, এটা সিম্বলিক। তাহলে এখানে আরবি শব্দ দারাবা মৃদু প্রহার, আর এটা হচ্ছে একটা সতর্কবাণী, স্ত্রীকে বলছে তুমি সাবধান হয়ে যাও, কথা বন্ধ করেছি তারপরে অবাধ্য হয়েছে, বিছানা বাদ দিলাম তারপরে অবাধ্য, শেষ সতর্কবাণী মৃদু প্রহার। আর আমাদের নবীজি বলছেন তোমরা স্ত্রীর মুখে আঘাত করবে না, এমনভাবে প্রহার করবে না যাতে তার শরীরে দাগ পড়ে যায়। তাহলে এ ধরনের ঘটনা যেখানে স্বামী তার স্ত্রীকে মারধর করছে অর্থাৎ বউ পেটানো, এটা ইসলামে নিষিদ্ধ। নবীজি বলছেন তোমরা স্ত্রীর মুখে আঘাত করবে না, এমনভাবে মারবে না যাতে দাগ পড়ে যায়। যদি এ নিয়মগুলো মানেন তাহলে এটা সিম্বলিক প্রহার, এরকম সিম্বলিক হলে সমস্যা নেই, তবে বউ পেটানো ইসলামে নিষিদ্ধ। এরকম যে করবে সে ভালো মুসলিম না, আর এটা করা উচিত না। যদি মতভেদ হয় আলোচনা করেন, বিছানা বাদ দেন, তাতে কাজ না হলে অন্য কাউকে ডেকে সমস্যা সমাধান করেন, তবে স্ত্রীকে মারধর করা, বউ পেটানো, এটা ইসলামে নিষিদ্ধ। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিয়ের ব্যাপারে তরুণ প্রজন্মের মনোভাবটা কিভাবে বদলানো যায়? তাদের মতে বিয়ে তাদের স্বাধীনতা কেড়ে নেয়। তরুণ প্রজন্মের মনোভাব কিভাবে বদলাবো যারা মনে করে যে বিয়ে তাদের স্বাধীনতা কেড়ে নেয়? বোন এদেরকে আসলে বোঝাতে হবে যে বিয়ে করলে নতুন রাস্তা খুলে যায়, আলহামদুলিল্লাহ। এখানে দৃষ্টিভঙ্গিটা গুরুত্বপূর্ণ। সত্যি বলতে যখন বিয়ে করবেন জীবনটাকে আরও উপভোগ করবেন, আরও আনন্দ, আলহামদুলিল্লাহ। আপনি এখানে তরুণ প্রজন্মের যে স্বাধীনতার কথা বলছেন, যেটা তারা হারাচ্ছে, সেটা আসলে হারাম। এতে করে ভবিষ্যতে আরও ক্ষতি হবে তাদের, কারণ এখনকার বৈজ্ঞানিক গবেষণা বলছে যে লোক বিয়ে ছাড়াই সেক্স করেছে, বিয়ের আগে, বিয়ের পরে সেক্সুয়াল লাইফটা সে উপভোগ করবে না। যে লোক বিয়ের আগে সেক্স করেনি, কারোর সাথে সম্পর্ক ছিল না, পরে কোনো
মহিলাকে বিয়ে করলো সেক্সটা সে উপভোগ করবে অনেকদিন ধরে। ইসলামিক নিয়মে বিয়ের আগে প্রেম, বিয়ে ছাড়া সেক্স, বাইরে গিয়ে ঘুরে বেড়ানো, কয়েক মাস থাকার পরে ভাবলেন এর সাথে ম্যাচ করবে, এটা স্বাধীনতা নয়। এভাবে আসলে নিজের জন্য সমস্যা তৈরি করছেন, কারণ যখন একজন মানুষের অনেক ছেলে বন্ধু বা মেয়ে বন্ধু থাকে তখনই সমস্যা শুরু হয়। তখন সে সন্তুষ্ট, সে একজনের সাথে আরেকজনের তুলনা করে। ইসলাম ধর্মে আপনি বিয়ে করেন, জীবন সঙ্গীর সাথে উপভোগ করেন, সেটাই সবচেয়ে ভালো। এখানে যে স্বাধীনতার কথা বলছেন সেটা আসলে স্বাধীনতা নয়, এটা হলো মুগ্ধতা। এতে করে ভবিষ্যতে আপনার জন্য ক্ষতি হবে। যদি কম বয়সে উপভোগ করতে চান তাহলে কম বয়সে বিয়ে করুন, সমস্যা নেই। এটা আসলে স্বাধীনতা কেড়ে নিচ্ছে না, এটা আপনার সুযোগ বাড়িয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, দৃষ্টিভঙ্গিটা গুরুত্বপূর্ণ, আপনি কিভাবে এটা দেখছেন সেটাই গুরুত্বপূর্ণ, কিভাবে ব্যাখ্যা করছেন সেটাও গুরুত্বপূর্ণ। এই ধরনের ছেলে মেয়েরা, আমি বলবো তারা অপরিণত, যারা এই ধরনের চিন্তা ভাবনা করে। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি একটু আগে একটা প্রশ্নের উত্তরে বলেছিলেন আমরা লক্ষ্মী নাম রাখতে পারবো না কারণ এটা দেবীর নাম, আর অনেক হিন্দু আছে যারা সবকিছুর উপাসনা করে। আমি আমার নাম রেখেছি শামস, তারা তো সূর্যের উপাসনা করে, আর আমার নাম তো ছিল সুরুজ। ভালো, ঠিক ভাই, শামস একজন রিভার্ট, তার নাম ছিল সুরুজ, তবে তারা কিন্তু শামসের উপাসনা করে না, সূর্যের উপাসনা করে, কিন্তু শামস না। তারা বলতে পারে সুরুজ, বলবে সুরুজ ঈশ্বর, কিন্তু শামস না।